हाय फ्रेंड्स, আমার নাম পৌলমী। আমার একটা নাম আছে, সেটা হচ্ছে পরি। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি ইউটিউবে ভীষণ মানে নতুন, মানে আজকে প্রথম একটা ভিডিও পোস্ট করতে চলেছি আমি ইউটিউবে, সেটা একটা রান্নার। কারণ রান্নাটা হচ্ছে আমার জন্য একটা প্যাশন, আমার হবি, আমার সব কিছু বলতে পারেন। খেতে যেমন ভালোবাসি, খাওয়াতেও তেমন ভালোবাসি, আর বাঙালিরা তো আছেই খাওয়ার জন্য উৎসু। তো সেটার জন্য নতুনত্ব ডিশ নিয়ে, আমিষ নিরামিষ সব ধরনের ডিশ নিয়ে আমি আপনাদের কাছে আসছি। আজ আমি প্রথম রান্না শুরু করছি, নিরামিষ রান্না। খুবই একটা আমাদের বাঙালির প্রিয় রান্নার মধ্যে বলতে পারেন, সেটা হচ্ছে আপনার ছানার তরকারি। আমরা ছানার, আমি আজকে ছানার কালিয়া বানাতে চলেছি, যেটা আমরা ঠাকুমাদের কাছে খেতাম। খুবই টেস্টি, একটা মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, একটা ফ্লেভার থাকা, মশলার ফ্লেভার থাকা একটা ডিশ। তো প্লিজ একটু ট্রাই করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমাকে সাপোর্ট করুন। অ্যান্ড প্লাস বেহালাবাসীদের জন্য একটা কথা, চাইলে আমাদের খাওয়া টেস্টও করতে পারেন। ফ্রম নেক্সট মান্থ আমরা গলাপাতা নামের একটা হোম ডেলিভারি সার্ভিস স্টার্ট করছি, যেখানে আমি নিজে রান্না করব আর আপনাদেরকে খাওয়াবো, আপনাদেরকে খুশি করব। তো প্লিজ আমাকে সাপোর্ট করুন। ডিসক্রিপশন বক্সে আমাদের প্রোডাক্ট ডিটেলস, কতটা কি আমি ইউজ করছি কি না করছি সব কিছু দেওয়া থাকবে। অলং উইথ দ্যাট আমাদের গলাপাতার পেজ লিঙ্ক, ইনস্টা লিঙ্ক সব কিছু দেওয়া থাকবে, সেটা আপনারা ফলো করতে পারেন আর টাইম টু টাইম টেস্টি টেস্টি খাওয়া অর্ডার করে খেতে পারেন। চলুন এবার দেখে নিই যে ছানার কোফতা বানানোর জন্য, মানে ছানার কোফতা কালিয়া বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। ছানার কোফতা কালিয়া বানানোর জন্য আমি যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, সেটা হচ্ছে ছানা নিয়েছি, এটা আমি ঘরে নিজে তৈরি করেছি, প্লাস সাদা তেল আছে, ঘি আছে, শাহী গরম মশলা আছে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চারমগজ, আর কাজুটাকে আমি ভিজিয়ে রেখেছি অলমোস্ট 10 মিনিট, লঙ্কা বাটা আছে, চিনি, নুন, টমেটোটাকে পিউরি করে নেওয়া হয়েছে, টক দই আছে, আর এখানে গোটা গরম মশলা আছে, যেখানে তেজপাতা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আছে, আর একটু ময়দা নেওয়া হয়েছে আপনার কোফতাটাকে তৈরি করার জন্য। এবার প্রসেসটাতে আমরা যাচ্ছি। তো প্রসেসটা আমরা শুরু করি, ফার্স্টে ছানাটাকে আমরা এভাবে হাত দিয়ে একটু স্ম্যাচ করে নেব। এতে অল্প নুন দেব, কারণটা হচ্ছে বড়াতে যদি বেশি নুন দিয়ে ফেলি আমরা, তাহলে পরেতে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে, কারণ তরকারিতে নুন পড়লে, বড়াতে নুন পড়ে গেলে বেশি, তাহলে ওটা নুনটা বেশি ঢুকে গিয়ে খাওয়া যাবে না, নুন কাটা হয়ে যাবে। একটু আদা বাটা দেব, হাফ টেবিল স্পুন মতন, যেহেতু আমরা বাঙালি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি, তাই চিনিটা একটু বেশি বেশি করে দেবো, যেন খেতে ভীষণ টেস্টি হয়। আমি একটু চিনি ভালোবাসি, তাই আমি একটু এখানে বেশি চিনি দিলাম, প্রায় 2.5 টিস্পুন। একটু ঝালও ভালোবাসি, তাই 1/2 টিস্পুন মতো লঙ্কা বাটা দিলাম। এবার এখানে একটুখানি আমরা দিয়ে নেবো, সেটা হচ্ছে ঘি। ঘি দিলে ফ্লেভারটা প্রচণ্ডভাবে ভালো আসে, একটা সুন্দর স্মেল ছাড়বে ঘিয়ের। এবার এটাকে পুরোটাকে আমরা ভালো করে মাখ, ছানাটা যেন ছেড়ে না যায় সেই জন্য আমরা ময়দাটা রেখেছি, ময়দাটা দিয়ে দেবো এটার উপরে। এবার এটা একটা আমরা আটা মাখার মতন ডালা করে নিলাম। এবার নিজের মতন করে এটাকে আমরা এক একটা যে যেরকম সাইজে বানাবে, দিয়ে হাতের মধ্যে এটা এরকম গোল গোল করে নিলাম। আমার একটু গোল গোল চাপে চাপে সাইজ ভালো লাগে, তো আমি সেরকম একটা বানিয়ে নেবো, আপনাদের যেরকম ভালো লাগে সাইজ আপনি সেরকম বানাতে পারেন। ছানাগুলোকে এরকম বড়া 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 বানিয়ে নিয়েছি, গোলা গোলা কোফতা বানাবো, যেহেতু এটা কোফতা বানিয়ে এটা কালিয়া বানানো হবে, সেই জন্য এরকম বড়া টাইপের বানিয়েছি। আপনি শুধু শেপটা গোলও রাখতে পারেন, আবার এরকম একটু চ্যাপটা করে দিতে পারেন। চালমুগজ, কাজু যেটা ভিজিয়ে রেখেছিলাম, সাথে দই, টক দই দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, যেন আমার এটা একটা স্মুথি টাইপ বানিয়েছি, যেন এটা বানাতে সুবিধা হয়। এবার আমরা যাবো হচ্ছে রান্নার দিকে। কড়াইয়ে প্রথমে আমরা একটু দিয়ে দেবো হচ্ছে আপনার সাদা তেল, তার সাথে দেবো হচ্ছে ঘি। ঘিটা দেয়া, পুরো ঘি দিয়ে তো রান্না সম্ভব নয়, তাই জন্য ঘিটা দেওয়া হচ্ছে ফ্লেভারের জন্য, ফ্লেভারটা যেন দারুণ আসে সেটার জন্য হচ্ছে ঘিটা দেয়া। এবার ঘি আর তেলটা গরম হলে আমরা বানিয়ে নেবো হচ্ছে কোফতাগুলো ভেজে নেব, তাই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে ঘিটা গরম হওয়ার জন্য। একটু ছড়িয়ে নিই ব্যাপারটাকে, দুদিকটা আমরা এভাবে হালকা হালকা লাল করে ভেজে নেবো, বেশি লাল করবো না, কারণ বেশি লাল করলে কারিতে যেটা কালিয়া করবো সেটাতে মিক্স হতে প্রবলেম হবে,
হালকা লাল দেখুন এখানে আপনি দেখতে পাবেন আমি করে রেখেছি এরকম হালকা হালকা ব্রাউনিশ বোথ সাইড করে আমরা এটাকে ভেজে তুলে নেব হালকা ভেজে তেলটা আছে কোফতাগুলো তুলে নেওয়ার পরে যে রিমেইনিং তেলটা আছে ওটা গরম হয়ে আছে তেল আর ঘিয়ের মিক্সিং যেটা ওটাতেই আমি একটা তেজপাতা দিয়ে দেব দারচিনি দিয়ে দেব লবঙ্গ দিয়ে দেব এলাচ দিয়ে দেব আর গোটা জিরে দিয়ে দেব দেখবেন গোটা জিরেটা যেন ফুলে না যায় তার মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে টমেটো পিউরিটা টমেটো পিউরিটা দিয়ে একটু নাড়বেন দেখবেন উপর দিয়ে তেলটা রিলিজ করছে এবার আমরা দিয়ে দেব হচ্ছে যত ধরনের মশলা আছে সেগুলো লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে একটু কালারের জন্য সেটা আপনি বুঝে দেবেন আপনি যদি ইচ্ছা না করে দেবেন না হলুদ জিরে গুঁড়ো জিরে গোটা জিরে দিয়েছিল জিরে গুঁড়ো একটু কম দেবেন ধনে গুঁড়ো হালকা দিয়ে এটাকে নাড়বেন সুন্দর একটা রেড ট্র্যাক্ট টেস্টার দিয়েছে এবার আমরা দিয়ে দেব হচ্ছে নুন চিনি আদা বাটা লঙ্কা বাটা যদি দিতে চান পরিমাণ মতো নুন স্বাদ অনুসারে দেবেন আদা বাটা দিয়ে দেবেন আমি চিনিটা দিয়ে দিলাম কারণ আমরা একটু মিষ্টিটা ভালোবাসি এবার আপনারা আপনাদের মতন দিতে পারেন দিয়ে এটাকে ভালো করে নাড়বেন দেখুন সাইড থেকে তেল রিলিজ করছে তেল রিলিজ করা মানে কিন্তু মশলাটা কষছে ভালো একটা বয়ল দিচ্ছে সুন্দর স্মেল আসছে গরম তেলে দিয়ে দেন তাহলে দইটা কেটে যেতে পারে তাই একটু হালকা করে নেবেন মানে আঁচটাকে কমিয়ে নিয়ে যখন দেখবেন হয়েছে তখনই দেবেন এই কাজু বাটা কাজু চালমগজ আর দইটা যেটা আমি পেস্ট করে রেখেছি সেটা এবার আমি দিয়ে দেবো এখানে দিয়ে এটাকে নাড়াচাড়া করবো হোয়াইট রেড মিক্সিং টেক্সচার দিচ্ছে ভালো একটা বয়ল নিয়ে নেবে এটা আমরা কমিয়ে দেবো আর হালকা একটু জল দিয়ে দেবো যেটা আমরা বেটে রাখা জল রেখেছি মানে কাজু কাজু বা চালমগজ দই দিয়ে যেটা পেস্ট বানিয়েছি সেটা ধোয়া জল নিয়ে দেবো দিয়ে ফ্লেমটা একটু হাই করে দেবো এটা ফোটার জন্য দেখুন জলটাকে সোপ করার জন্য একটা সুন্দর একটা বয়ল নিয়ে নেবে অলরেডি মুখ
এবার আমরা দিয়ে দেব কোফতাগুলো। কোফতা দিয়ে আমরা বেশি বয়ল করব না, কারণ হচ্ছে কোফতাগুলো গলে যেতে পারে সেই জন্য। তাও 5 মিনিট মতন আপনাকে একটা বয়ল দিতে হবে যেন প্রপার রসটা ঢুকে যায়। উপর দিয়ে আপনি দেখতে পাবেন তেলটা রিলিজ করেছে খুব সুন্দর একটা। দেখতে পারেন একটা বয়ল দিয়ে দিয়েছি আমরা অলমোস্ট 5 মিনিটসে। এবার আমরা এটার মধ্যে অ্যাড করব হচ্ছে গরম মশলা। স্মেলের জন্য কোফতা বেশি নাড়লে বা কোফতা বেশি ক্ষণ ফোটালে ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে, সেজন্য আমরা বেশি ফোটাবো না। অলরেডি আমাদের স্পেসটা একটা দিয়ে দিয়েছি। আর বাঙালির রান্না শেষ হয় না যতক্ষণ ওখানে আপনি ঘি না দেবেন, তাই শেষ পাতে একটু ঘি তো বানতে হয়। দেখতে পাচ্ছেন কালারটা নাও, এটা কমপ্লিট আমাদের। এবার আমরা এটা করবো প্লেটিং। প্লেটিং করে নেওয়ার পর ওপর দিয়ে আমরা একটু ঘি দিয়ে দিয়েছি। এটা চাইলে আপনি দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সো ফ্রেন্ডস, আমাদের ছানার কোফতার কালিয়া ইজ রেডি। আমি পোস্ট করছি, আপনারা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, যেন নতুন নতুন ভিডিও আমি ইন্সপায়ার হই।